শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেনকে $300 কোটি সাহায্যের প্রস্তুতি বিশ্বব্যাংকের, এরদোয়ানের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা বাইডেনের। খারকিভে অবিরাম বোমা বর্ষণ চলছে, মেয়র। ইউক্রেনকে জীবাণু গবেষণার ধ্বংসের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এবার রাশিয়ার অনুরোধে সাড়া দিয়েছে নিরাপত্তা পরিষদ। এবার বিস্তারিত, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে সাহায্যের জন্য প্রস্তুতি নিচ্ছে বিশ্বব্যাংক। জানা গেছে দি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের পাশাপাশি আন্তর্জাতিক মনিটরি ফান্ডও দেশটিকে সহায়তা দেবে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক যৌথ বিবৃতিতে সংস্থা দুইটির নেতারা ইউক্রেনে রাশিয়ার যে হামলা চলছে তার সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। এই সময় তারা বলেন, এরই মধ্যে পণ্যদ্রব্যের মূল্য বেড়েছে ও আর্থিক খাতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তাছাড়া বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়ছে বলেও জানান তারা। বিশ্বব্যাংক জানায় সামনের মাসগুলোতে ইউক্রেনকে $300 কোটি সাহায্য দেওয়া হতে পারে। এর মধ্যে অন্তত $35 কোটি সহায়তা আগামী সপ্তাহেই দেওয়ার পরিকল্পনা রয়েছে। এদিকে IMF জানায় ইউক্রেন তাদের কাছে যে মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় এক আলাদা বার্তায় জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনে 18 লাখের বেশি নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে এক মাস ধরে চলা উত্তেজনার মধ্যে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর আগে পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশের আগে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় সোমবার রাতে টেলিভিশনে দেয়া এক ভাষণে পুতিন ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে ঘোষণা করেন। তিনি বলেন, পূর্ব ইউক্রেন একসময় রাশিয়ার ভূমি ছিল। পুতিনের এ ঘোষণার পর শুরু হয় ইউক্রেন আগ্রাসন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ফোনে কথা হয় দুই নেতার। এ সময় বিশেষ করে ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা হয় তাদের। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেন দুই নেতা। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, প্রায় ঘণ্টাখানেক ধরে কথা হয়েছে দুই নেতার। ফোনালাপে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান সংঘাতের একটি রাজনৈতিক সমাধানের জন্য তুরস্ক তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানান এরদোয়ান। তুরস্কে ইউক্রেন, রাশিয়া ও তুর্কি পররাষ্ট্র মন্ত্রীর মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনকে কূটনৈতিক বিজয় হিসাবেও আখ্যায়িত করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস জানিয়েছে, ফোনালাপে দুই নেতা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় নেতা ইউক্রেনের সরকার ও জনগণের প্রতি ফের তাদের দৃঢ় সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন। অবিলম্বে রুশ আগ্রাসন বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সংকট উত্তরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন তারা। বিদ্যমান সংঘাতের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার বিষয়ে উদ্যোগী হওয়ায় তুরস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাইডেন। ফোনালাপে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যত শীঘ্রই সম্ভব 40টি নতুন বিমান ক্রয় এবং তুরস্কের F-16 যুদ্ধ বিমানের আধুনিকীকরণের বিষয়টি চূড়ান্ত করার ওপর জোর দেন এরদোয়ান। বলেন তার প্রত্যাশা, খুব শীঘ্রই এই বিষয়টি চূড়ান্ত হবে। প্রতিরক্ষা শিল্পে তুরস্কের ওপর যাবতীয় অন্যায্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন এরদোয়ান। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভ, দেশটির গুরুত্বপূর্ণ বেসামরিক শহরটিতে প্রতিনিয়ত বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনে রুশ অভিযানের 16তম দিনে এমন দাবি করেছেন খারকিভের মেয়র ইওর তেরেখভ। এক টেলিভিশনে সাক্ষাৎকারে তিনি বলেন, হামলায় কমপক্ষে 48টি স্কুল ধ্বংস হয়ে গেছে। রুশ বাহিনী খারকিভের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালাচ্ছে, এর মধ্যে আবাসিক এলাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানও বাদ যাচ্ছে না। যদিও অস্বীকার করে মস্কো দাবি করেছে, রাশিয়া পরিকল্পিতভাবে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে। খারকিভের পাশাপাশি ইউক্রেনের রাজধানী কিয়েভকে কেন্দ্র করে আরও অগ্রসর হচ্ছে রুশ যোদ্ধারা। মার্কিন প্রতিষ্ঠানের ধারণা করা স্যাটেলাইট ছবিতে আবারও ধরা পড়েছে ইউক্রেনে থাকা রাশিয়ার বিশ্ব এলাকার সেই সামরিক বহর। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাজধানী কিয়েভের কাছের এই বহরটিকে মূলত ছত্রভঙ্গ হয়ে পড়তে এবং সেনা সমাবেশ ঢেলে সাজাতে দেখা গেছে। এই বহরটিকে সবশেষ কিয়েভের উত্তর পশ্চিমে অ্যান্টোনোভ বিমানবন্দরের কাছে দেখা যায়, আর এর গতিবিধি ইঙ্গিত দিচ্ছে এটি শহরের দিকে নতুন করে অগ্রসর হতে পারে।
ইউক্রেনকে অতি ঝুঁকিপূর্ণ সংক্রামক রোগের জীবাণু মজুত রাখার সব সরকারি গবেষণাগার ধ্বংস করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশের জনগোষ্ঠীর মধ্যে কোনো সম্ভাব্য রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে বৃহস্পতিবার এই পরামর্শ দেওয়া হয়েছে। জৈব নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের অভ্যন্তরে রুশ বাহিনীর চলাফেরা এবং বোমা বর্ষণের কারণে গবেষণাগারে থাকা রোগ সৃষ্টিকারী জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। অন্য অনেক দেশের মতো ইউক্রেনের সরকারি স্বাস্থ্য গবেষণাগারে বিপজ্জনক রোগ নিয়ন্ত্রণের উপায় নিয়ে গবেষণা পরিচালিত হয়। সম্প্রতি কোভিড-19 নিয়েও গবেষণা চালিয়েছে তারা। এইসব গবেষণায় দেশটি যুক্তরাষ্ট্রের ইউরোপিয়ান ইউনিয়ন এবং WHO এর সহায়তা পেয়ে থাকে। রুশ আগ্রাসনের মধ্যে ইউক্রেনে কিভাবে গবেষণা কার্যক্রম চালানো হচ্ছে এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক ইমেইল বার্তায় WHO জানিয়েছে, তারা বিগত কয়েক বছর ধরে ইউক্রেনীয় সরকারি স্বাস্থ্য গবেষণায় সহায়তা দিয়ে আসছে। গবেষণাগার থেকে দুর্ঘটনাক্রমে কিংবা ইচ্ছাকৃতভাবে জীবাণু ছড়িয়ে পড়া ঠেকাতে নিরাপত্তা অনুশীলনও এই সহযোগিতার অংশ বলে ওই বার্তায় জানানো হয়। WHO বলেছে, এই কাজের অংশ হিসেবে ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য দায়িত্বশীল সংস্থাকে রোগ ছড়ানো ঠেকাতে অতি ঝুঁকিপূর্ণ গবেষণাগার ধ্বংসের পরামর্শ দিয়েছে WHO। তবে কখনই পরামর্শ দেওয়া হয়েছে তা স্পষ্ট করেনি WHO। এছাড়া ইউক্রেনের গবেষণাগারগুলো কোন ধরনের জীবাণু বা বিষ মজুত রয়েছে তাও জানানো হয়নি। রাশিয়ার অনুরোধে সাড়া দিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইউক্রেনে জৈব অস্ত্র উন্নয়নে যুক্তরাষ্ট্র অর্থায়ন করছে বলে মস্কোর অভিযোগ নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। সম্প্রতি রাশিয়া অভিযোগ তুলেছে, ইউক্রেনে জৈব ও রাসায়নিক অস্ত্র উন্নয়নের তহবিল যোগাচ্ছে যুক্তরাষ্ট্র। এই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। পশ্চিমা দেশগুলো বলছে রাশিয়ার এই অভিযোগ মিথ্যা। তাদের দাবি, ভবিষ্যতে ইউক্রেনে জৈব ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের ন্যায্যতা প্রতিষ্ঠায় এই অভিযোগ তুলেছে মস্কো। বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানায় রাশিয়া। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই ধরনের অস্ত্র উন্নয়নের কথা অস্বীকার করেন। তিনি অভিযোগ করেন, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাতে রাশিয়া এইসব অস্ত্র প্রস্তুত করছে। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের খবরে প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত বলেছেন, রাশিয়া পৃথিবীর সঙ্গে প্রতারণা করতে চাইছে কিংবা নিরাপত্তা পরিষদকে তাদের ভুয়া তথ্য ছড়ানোর ভেন্যু হিসাবে ব্যবহার করতে চাইছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।